বুধবার সন্ধ্যার বিমানে রাজ্য নিয়ে আসা হল ভারতীয় সেনাবাহিনীর শহীদ বীর জওয়ান শুভঙ্কর ভৌমিকের কফিনবন্দি দেহ। গত সোমবার রাতে জম্মু কাশ্মীরের সিয়াচেনের গ্যালেসিয়া এলাকায় কর্তব্যরত অবস্থায় তুষার ধসে মৃত্যু হয় এই বীর সেনা জওয়ানের। তার বাড়ি রাজ্যের অমরপুর মহকুমার বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। শুক্রবার সন্ধ্যা বিমানযোগে তার কফিনবন্দি দেহ আগরতলায় নিয়ে আসা হয়। খবর পেয়ে বিমানবন্দরে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বিমানবন্দরে শহীদ সেনা জওয়ানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সেখানে কফিনবন্দি দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। দিন শহীদ বীর সেনা জওয়ানকে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। দেশকে রক্ষা করতে গিয়ে শহীদ হলেন শুভঙ্কর ভৌমিক। শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, শোকার্ত পরিবারের প্রতি যা যা করণীয় তা সবকিছু করা হবে। ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক পরশুদিন রাত্রেবেলা যখন সিয়াচেনে ও ডিউটিরত অবস্থায় ছিল, তখন অ্যাম্বুলেন্স হয়ে বরফের গায়ে লেগেছে, সেখানে এসে দুর্ঘটনায় সে পড়েছিল। কিন্তু যেহেতু রাত্রিবেলা ঘটনা, সেখানে রেস্কিউ ওই সময় যাওয়া যায়নি, যা আমার কাছে খবর এলো। তো সেই অবস্থায় সে সেখানেই ছিল। পরবর্তী সময়ে সকালে যখন ওখান থেকে ওর উদ্ধার করলো, বাই দিস টাইম তো সেইভাবে তাকে আর রক্ষা করা যায়নি। তো ওর বাড়ি অমরপুরে, তো আমাদের গভর্নর সাহেবও এসছেন এখানে, আমিও এসছি। তো অত্যন্ত মানে বেদনাদায়ক এক ঘটনা শুনলাম। ওর একটা ছোটো বাচ্চা আছে, একটা মেয়ে আছে, দেড় দু বছরের সম্ভব আমার কাছে যা খবর। তো ওদের অত্যন্ত মানে আমি বলবো যে একদিকে বীর শহীদ আমি বলবো, যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করবো, এবং ওনার পরিবারের প্রতি আমার সহমর্মিতা এবং আমার যা যা আমার ব্যক্তিগত তরফ থেকেও যা যা সহানুভূতি আমার থাকবে, আমার হেল্প করার আমি ব্যবস্থা। এদিন শহীদ সেনা জওয়ানকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে ছুটে যান রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শহীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রাজ্যপাল বলেন, বীর সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের কীর্তি গোটা দেশবাসী মনে রাখবে। বিশ্বমে সবচেয়ে উঁচি লড়াই কা প্লেস সিয়াচিন হ্যায়। সিয়াচিন মে নায়ক ভৌমিক উনকা প্রাণ ত্যাগ দিয়া হ্যায়। ত্রিপুরা মে এক সোলজার প্রাণ ত্যাগ দেনা, ও ভি ডিফিকল্ট সিচুয়েশনস মে কাম করতে হুয়ে, ইয়ে ত্রিপুরা কে ইসমে মে বৈসে পুত্র ত্রিপুরা সে দিয়ে হ্যায়, মে গৌরব মানতা হুঁ। ও ফ্যামিলি কে লিয়ে ও বহুত দুঃখিত কা বাত হ্যায়। মে মেরা কন্ডোলেন্স উনকে ফ্যামিলি কে সাথ হ্যায়। উনকো ভগবান জলদি সে জলদি ফির ও রিগেন করনে কে লিয়ে প্রার্থনা করতা হুঁ। নায়ক ভৌমিক জি কা আত্মা কো শান্তি দেনে কে লিয়ে ভগবান কো প্রার্থনা করতা। এদিন এমবি বিমানবন্দরে সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা শহীদ সেনা জওয়ানের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন, প্রদান করা হয় গার্ড অফ অনার। পরে সেনাবাহিনীর একটি গাড়ি করে বীর সেনার কফিনবন্দি দেহ অমরপুরের বীরগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, মাত্র এক মাস আগে ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন শুভঙ্কর ভৌমিক। শারদ উৎসবের দিনগুলোতে তার বাল্যকালের বন্ধুদের নিয়ে খুব আনন্দ করেন তিনি। বুধবার রাতেই তার কফিনবন্দি নিথর দেহ নিজ বাড়িতে পৌঁছবে। বাড়িতে তার মা বাবা স্ত্রী এবং এক কন্যা রয়েছে। এই ঘটনায় অমরপুর মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ইন নিউজ।